হাশরের দিন আপনাকে না নিয়ে আমার নবী বেহেশতে যাবেন। তাই বলতেছিলাম যে নবী আরশে গেল না, আপনার আমার মায়ায় সোনার মদিনায় শুইল, একটাই উদ্দেশ্য, উম্মতের খোঁজ খবর নেবে। কিতাবে আসছে শুক্রবার দিন আসরের নামাজের সময়, প্রত্যেক সপ্তাহ শুক্রবারে আসরের নামাজের সময় সারা পৃথিবীর উম্মতেরা কে কি করেছে এই ফেরেশতারা রিপোর্টের খাতাগুলো আগে নিয়ে সোনার মদিনায় জমা দেয়। আমরা কে কি করি শুক্রবারে সোনার মদিনায় রিপোর্টের খাতাগুলো জমা হয়, ওখান থেকে নবীজি খাতা দেখা দিলে আরো সে জমা হয়। তাইলে আজকে আমরা যারা নবীর পছন্দের কাজগুলি মা বাবার খেদমত, মা বাবার সন্তুষ্টির কাজ করব, এই আমল এই কাজগুলি নবী যদি মদিনার থেকে দেখে, বলুন নবী খুশি হবে না বেজার হবে? আজকে যেই সোনার ছেলেরা মাহফিলের আয়োজন করেছে, নবী কি দেখতেছে? আল্লাহু আকবার। কিতাব লেখে কিরকম দেখে, আমরা যার যার হাতের তালুটা যেরকম দেখি, নবীজি রোজায় শুইয়া এর চেয়ে আরো বেশি দেখে। আজকে আপনারা কে কে এখানে বসা আছেন, কে মাহফিলের আয়োজন করেছেন, আমার নবী সব দেখে কিনা বলুন? শুধু দেখে না, ইচ্ছা করলে এখনো উম্মতের জন্য কিছু পাঠাইতে পারে, উম্মতের জন্য এখনো নবী কিছু করতে পারে। তার বাস্তব বাস্তবটা আমরা ভালো বুঝি। মদিনার ঘটনা, একজন নবীর আশেক নবীর রোজার পাশে গিয়া শুয়ে রয়েছে। কয়দিন বৈশা রয়েছে? বৈশা থাকতে পারে না, শুয়ে রয়েছে। মানুষ জিগায় কিরে বেটা বৈশা আসিলে এখন শুয়ে রইলি? কই বৈশা রয়েছি, খাওন নাই তো, বৈশা আর থাকতারি না, এখন শুয়ে রয়েছি। তো খাওন নাই খা, কই না তোমার তো দয়া কেন, যার বাড়িতে আইছি ইনি দেখেন আমারে, নবীর রোজায় আইছি, নবী খাওয়াইলে খামু নাইলে খাইতাম না, নবী খাওয়াইলে খাইবো নাইলে হ্যাঁ মইরা যাইবো, খাইতো না। আচ্ছা কন তো কি তার আবদার, কি তার আকাঙ্ক্ষা? আচ্ছা আমরা কি কেউ কোনোদিন যাদেরকে দাফন করে আইছি কবরস্থানে গিয়া কাঁদছি যে দাদা তুমি খাওয়াইলে খামু না খাওয়াইলে মইরা যামু? এগুলি অযৌক্তিক হবে, অসম্ভব হবে, কিন্তু নবীর দরবারে যে কান্না কাঁদতেছে এটা কি অযৌক্তিক হবে না যুক্তিসঙ্গত হবে, অসম্ভব হবে নাকি সম্ভব হবে? দেখুন কি হয় বাস্তব ঘটনা। ওই নবীর আশেক রওজা পাকের পাশে শুয়া শুয়া একেবারে দুর্বল হয়ে গেছে। মানুষে জিগাই তুমি খানার জন্য দুর্বল হয়েছো কিছু খাও, কয় তোমরা আমারে খাওয়াবার চিন্তা করো কে, যার বাড়িতে আইছি ইনিই তো আমারে খাওয়াইবো, ইনি না খাওয়াইলে খামো না খাওয়াইলে মইরা যামো। তিন দিন পর্যন্ত এই অবস্থায় নবীজি স্বপ্ন যুগে রাত্রে ডাকতেছে, এরে পাগল আমার সুলাই কি এখন রান্না হয়, আমি খাওয়াইলে খাইবি, পাগলামি করতেছস? আচ্ছা এখন তার পাগলামি আরো বাড়ছে না কমছে? এতক্ষণ তো না দেখকে করছে, অহন তো দেখক্যা কি খা, এক বেচারা নাকি হাল বাইতে গিয়া লাঙ্গলের বাড়িতে 5 কেজি স্বর্ণের চাকা পাইছে, স্বর্ণের চাকা পাইয়া হাল টাল সাইরা দিয়া হয়ে গেছে, নদীর মধ্যে ধুইত, লবণাত্ম পানি তো ফিস্তা পানি, স্বর্ণের চাকা গেছে গা ফইরা, ডুবাই আর পায় না, স্রোতে লয়ে গেছে। এখন মাথা উপর উড়াইয়া পানির মধ্যে হ্যার মাথায় হ্যায় ডুবাইতাছে, আর কইতাছে দোয়ার থেকে আমার আর দোয়াই বালা আছে। আরেক ভদ্রলোক টাইনা ধরছে, কি রে বাবা এরকম করতেছো, তুমি তো মারা যাইবা, কি হয়েছে তোমার, কো দোয়ার তো আমার আর দই বলা ছিল। আরে কি হয়েছে কও না, কো না দোয়ার তো আমার আর দই বলা ছিল। আরে কি হয়েছে, কই 5 কেজি স্বর্ণের চাক্কা দুইতে আনছি হন গেছে গা। হে বেটা কো 5 কেজি স্বর্ণের চাক্কা, কহ হাই হাই সোনার তেমন না সোনাই বলা ছিল, মানে হেইডাও পাগল হইছে। হে বেটা ভাইছে নাই এই জন্য কইতেছে দোয়াতে আমার আদ্যই বলা ছিল, হেই বেটা শুনছে 5 কেজি, হেই বেটা পাগল, কই শোনাতে আমার না শোনাই বলা ছিল। নবীরে দেহে নাই পাগল, পাগলামি করতেছে, নবী খাওয়াইলে খাইবো, অহন যখন দেখা পাইছে বলুন পাগলামি আরো বাড়ছে কিনা? ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ, এখন আর আমার কোনো কথাই মানবো না, আপনি খাওয়াইলে খামু না খাওয়াইলে মইরা যাবো, কি করবো পাগল, পাগল তো পাগলই। রাত্রের বেলা নবীজি 2টা রুটি এই পাগলের হাতে দিছে। তাহলে এখনো নবী উম্মতের জন্য কিছু করতে পারে, আল্লাহু আকবার বলুন। সেই নবী তো আপনার আমার মা বাবার ওয়াজ করেছে হাদিস শরীফে। 2টা রুটি ভাইয়া স্বপ্ন যুগে খাইতে শুরু করছে, আমরাও তো স্বপ্নে মাঝে মাঝে খাইলে খাই না, কতদিন কত কিছু খাই স্বপ্নে,
এক ভদ্রলোক স্বপ্নে দেখে দেশি মুরগির রান, চিকুন, চাইলের ফুলাও, শশার সালাদ খাই যেও। হ্যাঁ, মুরগির রান গোস্ত ছাড়াইবার লেগে যে টানতাছে, হাত ছুইটা বাচ্চার মা নাকে গিয়া লাগছে। বাচ্চার মা তো গুণ থেকে উঠছে, হায় হায় আমার নাক পেছে চেপায় লাইছো, কই দেখ কথা কইস না, নাক চেপাইলে চেপাইছি, যা একটা খাউন খাইছি আজগা। বাচ্চার মা কয়, আমার কাছে তাই কেত খাউন খাইলে, আমারে ডাও দিল না, আমারে কিছু দিলাও না, কি খাইছো দেহি, তাড়াতাড়ি বাতি জ্বালাইছে, বাতি জ্বালায় দেহে খাতা সিরা মোহ দিয়া দিয়েছে। আমরার স্বপ্নে খাওয়া তো খাতা সিরা খাওয়া, বলুন নবীর স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? আল্লাহ একবার বলো, যারা নবীকে বাস্তবতা মানতে রাজি না তাদের জীবনী খুলুন। নবী যে বাস্তব, নবীর স্বপ্ন যে স্বপ্ন নয় বাস্তব। দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি স্বপ্নে দেখে নবীজি বলতেছে আমার জন্য ঘর বানাও। হুজুর কই বানাবো, মাঠ দেখায় দিলেন, কি ডিজাইন কোন আকৃতিতে বানাবো? নবীজি হাতে লাঠি মুবারক দিয়া দাগ দিছে, এইভাবে বানাইবা। কাসেম নানুতুবি বলেন আমি সকালবেলা গিয়ে দেখি, রাত্রে যে স্বপ্নে দেখছি আল্লাহর কসম স্বপ্নটা স্বপ্ন নয় বাস্তব, নবীজির লাঠি মুবারকের দাগ এখনো স্বর্ণের মতো চকচক করতেছে। সেই নবী প্রয়োজনে এখনো বাংলাদেশে আসতে পারে, কি বলেন? যদি বিশ্বাস না হয় তাহলে বহু ঘটনা আছে, যাব সামনে। যারা বিশ্বাস করে না তাদের জীবনীর থেকে বলছি, ব্রাহ্মণবাড়িয়া, জামিয়া, ইউনিসিয়া, যারা নবীর শান ও মান বলতে রাজি না, এগুলি বিশ্বাস করতে রাজি না, জামিয়া ইউনিসিয়া ওই মাদ্রাসা মসজিদে কতটুকু জায়গা আছে লাল দাগ দিয়ে ঘেরাও করে রাখছে, এখানে কেউ পাড়া দেয় না। জিজ্ঞেস করেন তাদের কি ঘটনা কি, কেন পাড়া দেয় না, বড় হুজুর জবাব দিবে, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা স্বপ্নযুগে বসছিলেন, স্বপ্নে বসছিল, এই জায়গাটাকে লাল দাগে ঘেরাও করে রাখছে ব্রাহ্মণবাড়িয়ায়, এই জায়গাটাই পাড়া দেয় না, কেন? রাসূল যেখানে বসছে এখানে আমাদের ভালো লাগতে পারে না। আসলে তারা কয় কিন্তু মানতে মন চায় না, এটা নসিবের কাম লাগবে, ভাগ্যের কাম। দুই রুটি পায়া হ্যাঁ স্বপ্নেই খাইতে শুরু করছে, খাইতে খাইতে একটা খাইছে আরেকটা অর্ধেক করে, অর্ধেকটা রুটি খাইছে বাকি অর্ধেক হাতে, এমন সময় তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরেও দেখে নবীর দেওয়া রুটির অর্ধেক এখনো হাতের মধ্যে আছে। তাইলে বলুন নবীর স্বপ্ন স্বপ্ন না বাস্তব? নবীর যা কিছু আছে সব বাস্তব। স্বপ্ন কল্পনা এমন কিছু জিনিস নবীর শানে ব্যবহার করা যাবে না। যেই নবীর সুরত ধরার ক্ষমতা ইবলিশকে দেওয়া হয় নাই, আল্লাহ বলছে তোমরা আমাকে গালাগালি করো মনে যখন অশান্তি থাকে, আমাকে তুই তুক্ষার ব্যবহার করো আমি মাইনা নিব, কিন্তু আমার নবীর শানে তুই তুক্ষার আমি আল্লাহ মাইনা নিব না। সেই নবীর কথাগুলো মানা আমাদের দরকার আছে কিনা বলতেছিলাম। বাবারা আপনাদের নসিব ভালো যারা আখেরি নবীর উম্মত হয়েছেন। আর আজকের সাবজেক্ট হলো মা বাবা, বলতেছিলাম মা বাবা কি জিনিস এটা আমাদের মানতে হবে। তার মধ্যে গাউসে পাকের জীবনী, গাউসে পাক নিজেও মা বাবার সাথে ভালো ব্যবহার করে কিনা বলুন। ও গাউসে পাকের ভক্তবৃন্দরা, গাউসে পাক আল্লাহর ওলি, কেমন দরজার ওলি! আল্লাহ একবার, যেখানে চোর চুরি করতে গেলে কুতুব বানাইয়া ছাইরা দেয়, ওলিদের নেক নজরে মাটি স্বর্ণ হয়ে যায়। গাউসে পাকের মতো একজন ওলির নেক নজর যদি আপনাদের উপর পড়ে যায় তাহলে কি হবে? আরে আমাদের ভারতবর্ষের একজন ওলির নেক নজরে কি হয়েছে এটা বাস্তবতায় আসুন। একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, একটা রাখাল আল্লাহর ওলিকে দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। আল্লাহর ওলির নেক নজর পড়ছে, আরে বাবা বাচ্চা মানুষ আমাকে সালাম দিলি, তুমি রাখাল, বাবা তোমার নাম কি? এই যে নেক নজর মায়া হয়েছে বাচ্চাটার দিকে, জিজ্ঞেস করলেন নাম কি? অথচ কত ফোলাপান রাস্তায় সালামও দেয় নাই, কেউ তো কেউ রে আল্লাহর ওলি জিগাইও না। তারে জিগাইলেন তোমার নাম কি? হুজুর আমার নাম ইমামউদ্দিন। ইমামউদ্দিন বলো কি, তুমি দিনের ইমাম আর এখানে গরুরে ঘাস খাওয়াইতেছ? তুমি একটা মাদ্রাসায় পড়ো, একজন আল্লাহওয়ালা বড় আলেম হইতে পারবা, একটা ওলি হইতে পারবা। নেক নজর মাইরা দিয়া গেছে।
হ্যাঁ বাড়িতে গিয়া কয় মা মাগো একটা হুজুরকে না সালাম দিছিলাম, হুজুর কইছে আমি মাদ্রাসায় পড়লে আল্লাহর ওলি হইতে পারবো, আলেম হইতে পারবো, মা আমি মাদ্রাসায় পড়বো। মা কয় তুই মাদ্রাসায় পড়বি, ওলি হইবি, আলেম হইবি, তোর গরুরে ঘাস খাওয়াইবো কেনা? লাঠি লইয়া দিছে মা, হ্যাঁ রে দৌড়ানি, পিছনে চায় মা লাঠি লইয়া আইয়ে দৌড়, দেখে মা দৌড়ানি দৌড়াইতেই আছে সারে না। মা কই তোর সাইজ করমু, তুই আলেম হইবি ওলি হইবি, তোর তোর গাবি খাওয়াইবো কে? দৌড়তে দৌড়তে জীবনটা বাসাইতে দেহে উপায় নাই, পরে দেখে মসজিদের দরজা খোলা, গিয়া মসজিদের ভিতরে ঢুকে গেছে। মসজিদে কি মা যাইব লাঠি লইয়া? যত ভাগলা মা ওই হয় মসজিদে যাইত না, মসজিদের কাছে তা ঘুরা গেরা কই বাচ্চা গেলি, কই গিয়া বাচ্চে পিসের হেরাদি কয় না, কই গিয়া বাচ্চে? তাহলে বোঝা গেল এই নবীর উম্মতের একটা বাসবার জায়গা অহনো আছে, এই জায়গাটা কি মসজিদ। যত আল্লাহর ওলির দরবার আছে বলুন, প্রত্যেক আল্লাহর ওলির দরবারে একজন একটা মসজিদ আছে কিনা বলুন। অবশেষে মসজিদের ভিতরে লুকাইয়ে রয়েছে একটা মুসল্লি, জিগায় কিরে বাবা এইভাবে লুকাইয়ে রয়েছে কি ব্যাপার, ঘটনা কি? কই দেখেন তো এখানে মা আসেনি, কয় না কোনো মা তো নাই, মা আমার মারতে এসেছিল মসজিদে, আয়া জীবনটা বাঁচাইছি। কি লেগে মারতে এসেছিল? হুজুর না কইছে আমি মাদ্রাসা পড়লে আল্লাহওয়ালা হতে পারবো, আবার আলেম হইতে পারবো, কইছিলাম মাদ্রাসায় পড়ুম, মা আমার দৌড়াইতেছে। কি লেগে কইছি? মাদ্রাসা পড়বি, পড়ুম যে যামু কেমনে, আমার কাছে তো ভাড়া নাই, হুজুর যে রাস্তা বলছে নদী পার হইতেই নৌকা ভাড়া নাই, আমি তোরে খরচ দিমু যাইবি, দিলে যাবো খরচ, মুসল্লি দিছে হ্যাঁ নদী পার হইয়া গেছে, যাইয়া দেহে মাদ্রাসার অফিসে ওই হুজুরই বসে রয়েছে। হুজুর আসসালামু আলাইকুম, আমি ইমামউদ্দিন। আল্লাহওয়ালা বলেন বাবা তুমি আইছো, আসো আসো, একটা কায়দা দিয়ে বলছে মক্তবে যায় পড়ো, কারণ প্রথম ক্লাসে তো মক্তবেই ভর্তি হইতে হয়, তো মক্তবে তো সাধারণত ছোট বাচ্চারা পড়ে, প্রথম ক্লাস তো সে বাচ্চাদের তুলনায় সে একটু বড়, তো অন্য বাচ্চারা কায়দা লিয়ে আসে, হুজুর আপনি পড়তে আইছেন না আমরা পড়াইতে আইছেন? একটু বড় দিকে হ্যারে মস্কারি করে। উপরের ক্লাসের ছাত্ররা মুসলিম শরীফ বখারি শরীফ পড়ে, তারাও আয়া কিতাব লইয়া বইছে, হুজুর পড়তে আইছেন না আমরা হরাইতে নাইছেন, আমার হরাটা কই দেন? অবশেষে ইমামউদ্দিন বিরক্ত হয়ে গেছে, কি রে কারবার, আমি এখনো আউজবিল্লাহ বিসমিল্লাহ পড়ি নাই আর আমারে কই পড়া কই দিতাম? গেছে হুজুরের কাছে, কায়দা হাতে চোখের পানি ছেড়ে দিছে, হুজুর আমার বিদায় দেন আমি পড়বো না, কেন আমি এখনো আউজবিল্লাহ বিসমিল্লাহ পড়ি নাই, বড় বড় কিতাব নিয়ে গেছে আমারে পড়া কই দিতে, হুজুর আমি কি বখারি শরীফ পড়াইবার ক্ষমতা আমার হইছে? আমি পড়বো না হুজুর, চলে যাব বাড়িতে, আমার মস্কারি করে। আল্লাহর ওলি বলেন ইমামউদ্দিন আমি তোকে আনলাম পড়াবো আর তোর তারা মস্কারি করছে? জি বাবা এদিকে আমার কাছে আয়, আয় সামনে গিয়া বসছে, বসার পরে আল্লাহর ওলি নিজের মাথার পাগড়িটা খুলে ইমামউদ্দিনের মাথায় পড়াইছে, পড়াইয়া দিয়ে হাতে চাবুকটা দিয়ে বলছে ইমামউদ্দিন যাও, তোমাকে বেলায়েতের ওলি এবং বখারি পড়াইবার আলেম বানায়া দিলাম, যাও। ভারতবর্ষের একজন ওলি যদি রাস্তার ইমামউদ্দিন রাখালকে বেলায়েতের ওলি বখারি পড়ানোর আলেম এক নজরে বানাইতে পারে, আজকে যারা গাউসে পাকের স্মরণে মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহু আকবার বলুন, এই গাউসে পাকের কি কিছু দিবার ক্ষমতা আছে না? আল্লাহ যদি তৌফিক দেয় সব বাড়ি করুম, আজকা আসেন সামনে বাড়ি, বাবার আপনাদের কষ্ট হবে না তো? যাই হোক, মা বাবার খেদমত গাউসে পাক করেছে, এমন কি আল্লাহর রাস্তায় জেহাদ করলো, ইবাদতের মধ্যে এত ইবাদত আর নাই, এতগুলো ইবাদত করে যেই নেকি পাইলো, আর একটা যুবক আর একটা মানুষ সে মা বাবার উদ্দেশ্যে, আল্লাহু আকবার বলুন, মা বাবার উদ্দেশ্যে রাত্রে গভীর বাড়িতে যাওয়ার সময় মনে মনে ভাবতেছে, হাইরে আমার মা বুড়া মানুষ, আমার বাবা বুড়া মানুষ, মা বাবার জন্য কি নিতে পারি, মা বাবার জন্য কি কিনতে পারি? এই একটা ফলের দোকানে ঢুকছে, ও ফলের দোকানদার আমার বুড়া মা বুড়া বাবারে, যেই বাবা বাড়িতে যাওয়ার আগে সন্তানের মায়ায় বাস স্ট্যান্ডে যাইয়া দাঁড়াইয়া থাকতো,
যেই মা সন্তান বাড়িতে না আসা পর্যন্ত রাত্র দুইটা বাজলেও দরজাটা খুইলা দাঁড়াইয়া থাকতো, ওই মা বাবার জন্য কি নিতে পারি রে বাবা? দুইটা কমলা কিনেছে বাবার জন্য, 100 গ্রাম আঙ্গুর কিনেছে মায়ের জন্য, প্যাকেট লইয়া রওনা হয়েছে রাত্র 10টা বাস স্ট্যান্ড থেকে যাইয়া, বাসের থেকে নাইমা দেখে বুড়া বাবা হারিকেন লইয়া বাস স্ট্যান্ড দাঁড়াইয়া রইছে। বলুন বাবা সারা, এই দয়ার দরদ আর কেউ দেখায় কিনা? পুরা বাবা হারিকেলটা লইয়া বাস স্ট্যান্ড দাঁড়াইয়া রয়েছে রাত্র 10টা, বাবা আইসো, এতক্ষণ করছো কেন বাবা? বাবার শহরে কাজ ছিল, আসতে দেরি হয়ে গেছে, চলো আমি অনেকক্ষণ ধরে তোমার লেগে দাঁড়াই রয়েছি। বুড়া বাবা হারিকেন, এই হারিকেন কার জানি চির করে নিবা গেছে। বাড়িতে যাইয়া দরজার কিনারে দেখে মা দরুদি, সন্তানের ব্যথাই কান্দে গো বিনাইয়া বিনিয়া। বাবা আইসো, আমি তো তোমার মা, এ ঘরে যাই না দাঁড়ায় রিসি, তোমার বাবা তো বাস স্ট্যান্ড গেছে। ঘরের ভিতরে ঢুকলি, মা গো মা, 100 গ্রাম আঙ্গুর তুমি খাও গো মা, আর 2টা কমলা বাবা তুমি খাও। বাবা কমলা পছন্দ করে, বাবার হাতে কমলা দিল, আঙ্গুর পছন্দ করে বুড়া মা, মার হাতে আঙ্গুর দিল। নিজের ঘরে আগে গেল না, নিজের ছেলেমেয়ের খোঁজ খবর নিল না, আগে বাবারে কমলা দিল, মার হাতে আঙ্গুর দিল। মা কমলা লইয়া, বাবা কমলা লইয়া, মা আঙ্গুর লইয়া খুশি, আর দোয়া করতেছে, মাবুদ গো কেমন সন্তান আমারে দিলা গো, আমাদেরকে কেমন সন্তান দিলা, নিজের ঘরে না গিয়ে আমাদের খোঁজ খবর নিল, নিজের সন্তানের না দিয়ে আমরার হাতে কমলার আঙ্গুর দিল, মাবুদ আমরা খুশি হলাম। আমার নবী বলেছে, 2টা কমলা বাবার হাতে দিয়ে, 100 গ্রাম আঙ্গুর মায়ের হাতে দিয়ে, মা বাবার খুশি করার বিনিময় ওই লোকটা নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি তার ভাগ্যে পাইলো। তুমি 2টা কমলা 100 গ্রাম আঙ্গুর মা বাবার দিয়া খুশি করার বিনিময় তার চাইতে বেশি নেকি তোমার আমল নামায় পায়া গেলা। বাবারা মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনায় হজ করতে যাইন না। একজন হাজি সাহেবের জীবনীতে দেখি, উনি 39 বার হজ করে 40 বারের মাথায় হজে গিয়ে আরাফাতের ময়দানে খুশির কান্না কান্দে, প্রভু গো কি আমার নসিব, 40 বার হজ করলাম। গাইবে আওয়াজ হইতেছে, হাজি 40 বার কেন, হায়াত পায়া 40,000 বার হজ করলেও তোমার হজ কবুল হবে না। আবার কানতেছে, আল্লাহ আমি কি অপরাধ করলাম কেন কবুল হবে না? গাইবি আওয়াজ হচ্ছে, হাজি রে একদিন তোর গর্ভধারিণী মায়ের সাথে সাধারণ একটা জিনিস লইয়া কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিসলি, তোর মা লাঠি খাইয়া গলা কাটা মুরগির মতো লাফাইতেছিল, কলিজাটা ফাইটা গেছে রে, বিদায় হয়ে গেছে। বিদায় মুহূর্তে 2টা হাত বাড়াইয়া বলেছিল, মাউত এই সন্তান পেটে লইয়া গো রাত্রভরে কোনোদিন ঘুমাইতে পারছি না, 7 মাস 8 মাস যখন বয়স বাচ্চার পেটের ভিতরে ছিল, আমি যদি মা ঘুমিয়েছি নড়াচড়ি করতে গেলে তার পায়ের লাথি আমার কলিজাই লাগছে, ঘুম থেকে উঠে বসে গেছি, আবার নড়াচড়ি করছে হাতের কনি কলিজাই লাগছে, দাঁড়াইয়া গেছি, জীবনে কত রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইছি, না ঘুমাইয়া রাত্র কাটাইছি, ছেলের লাতি কনি খাইয়া গো আল্লাহ, তারপরে দুনিয়ায় আসবে প্রসব ব্যথায় কলিজা ফাটা ব্যথা সহ্য করেছি, আজকে কি সেই সন্তানের লাতি খাইয়া দুনিয়ার থেকে বিদায় হব? মাবুদ গো বিচার তোমার কাছে দিয়ে গেলাম, এ বিচার তুমি কইরো আমি মা বিদায় হলাম, বিচারটা দিয়েই মা দুঃখিনী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, হাজি রে লাতি দিয়া মা আর কলিজা ফাটাইয়া মারে দুনিয়ার থেকে বিদায় করে দিয়ে আরাফাতের ময়দানে 40 বার হজ করতে আইসা কান্দো, আমি আল্লাহ জানিয়ে দিলাম রে, মার কলিজা ফাটাইয়া 40 বার কেন, 40,000 বার হজ করলেও তোমার হজ আমি কবুল করব না। আমার নবী বলেছে, তোমার মা বাবাই তোমার হজ, তোমার মা বাবাই তোমার নামাজ, তোমার রোজা, তোমার মক্কা, তোমার মদিনা, তোমার মসজিদ, তোমার মা বাবা হলো তোমার জান্নাত, সব ঠিক।
গেছে, মা বাবার সাথে সুতা পরিমাণ বেশকম চরিত্র আচার আচরণ ব্যবহার যদি খারাপ থাকে সব শেষ হয়ে গেছে। কারণ মা বাবার উসিলাতেই আমরা দুনিয়াতে আসছি, মা বাবার উসিলাতেই আমরা দুনিয়াতে আসছি। মা বাবা যদি কষ্ট স্বীকার না করত, ছোটকালে যখন বিছনাত পায়খানা করতাম মা যদি পরিষ্কার না করত, তাহলে এই পায়খানাত ফইরা থাইকা ঠান্ডা কইরা দুনিয়াতে মইরা গেলাম বলে এই সময় একটু প্রস্রাব পায়খানা মা আমাদের শরীরে থাকতে দেয় নাই। বাবা একটু রোগ হইলেই রাত্রে রিক্সা পাইছে না, গাড়ি পাইছে না, সন্তানটা কুলে লইয়া অন্ধকারে দৌড় মারছে ডাক্তারের কাছে, ডাক্তারখানা বন্ধ, দরজায় দাঁড়ায় বাবা কাঁদছে, ডাক্তার সাহেব দরজাটা খুলেন, আমার বাবার অবস্থা ভালো না। ডাক্তার বলছে এই মাত্র খালি শুইলাম, অন্য ডাক্তারের কাছে যান। বাবা চোখের পানি ছেড়ে ডাকতো, ডাক্তার তোমার দুইটা ভাইয়ে ধরি, আমার বাবারে বাঁচাও। এই দরদি মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ নাই। এই মা বাবার যদি কেউ কষ্ট দিয়ে থাকেন তাইলে আর নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ যাকাত কিচ্ছু করেন না, কোনো কাম হইতো না, আগে মা বাবার দরবারে যান। বলে হুজুর কেমনে যাইতাম, মা বাবার 10 বছর যাবত 12 বছর যাবত কষ্ট দিতেছি, আজকে মাহফিল শেষে মা যে ঘরে থাকে যায় খালি একটা ডাক দেন, মা বাবা কই, মা বাবা কই, এই দুইটা শব্দ দুইজনে শুনলে দেখবেন আনন্দে আত্মহারা দরজাটা খুলে দিয়া বলবে, বাবা রে তুই কেমনে রে আমারে বাবা কইছস, মা কইব আমারে কেমনে মা কইছস, মা গো ভুল করছি, তোমাদের সাথে ব্যবহার খারাপ করছি, মাপ চাইবার লেগাইছি। মা বাবা দেখবেন দুজন কইব, বাবা মাপ চাইতে হইতো না, তুই যে মা কইছস বাবা কইছস এতেই আমরা তোরে মাফ করে দিছি। এই মা বাবা যদি কবরে থাকে বলে হুজুর মা বাবারে কষ্ট দিছি, এখন মা বাবা তো কবরে, এখন কি করব, মা বাবার কবরে যান, কবরে গিয়া মা বাবার জন্য কান্দেন। কি কি কইয়া কানবেন, আল্লাহ শিখাইছে রব্বির হামহুমা কামা, এইভাবে কানতে থাকেন। যদি আপনার চোখের পানিতে মা বাবা কবর থেকে নাজাত পায়, রুহানি ভাবে কবর থেকে আপনার অপরাধগুলি মা বাবা কবর থেকেও ক্ষমা করে দিব। কিন্তু কান্দার সিস্টেমটা কি, কবরে যাবেন? অনেক হুজুররা কইব কবরে যাইয়েন না, কোনো ফতোয়া মানেন না, মা বাবার কবরে যাইয়েন। কবরে যাইয়া মা বাবার কবরের পশ্চিম পাশে দাঁড়াবেন, পশ্চিম পাশে। কেন? আমরা কবরে লাশটা যখন রেখে দেই পশ্চিম দিকে কাত করে দেই, পশ্চিম দিকে কাত করে দেই। আর আমরা কবরে গেলে মা বাবার কবরে কিতাবে আসছে মা বাবার কবরের পশ্চিম পাশে দাঁড়াইয়েন, পূর্ব পাশে দাঁড়াইয়েন না। মা আবার এই পশ্চিম দিক থেকে পূর্ব দিক হইয়া তোমারে দেখবো, এটুক কষ্ট তুমি মারে দিও না, পশ্চিম পাশে দাঁড়াও। আর সাথে সাথে কোরআন তালাওয়াত দুরুদ আস্তাগফার পাঠ কইরো না। কেন? সাথে সাথে কোরআন তালাওয়াত দুরুদ আস্তাগফার পাঠ করতে থাকলে একটা নূরের পর্দা এসে তোমার মুখটাকে ঘুরে ফেলে, কাজেই তোমার মা তোমাকে মন ভরে দেখতে পারে না। মা সন্তান দেখার স্বাদ আছে কিনা বলো, বাবারে মারে দেয় না, জিনিসপত্র দেয় না, মার খাবার দেয় না, কোনো কিছু দেয় না। এরপরও দেখেন সন্তানটা বাড়িতে বাইরে যায় সময় কেউ তাকায় না, কিন্তু মা কিন্তু তাকায় থাকে, একটা আশা করে তাকায়, বাবারে একবার যদি আমার দিকে চায় আমার একটা মা কইয়া যাইতি, সন্ধ্যার সময় বাড়িতে আইব সব ঘুমায় রইছে, মার কোনো খোঁজ খবর নাই না। এরপরও বলুন সন্তান ঘরে না ঢুকা পর্যন্ত মার চোখে ঘুম আইছে কিনা, একটু পরে পরে বাচ্চার মা রে ডাহে কি গো আব্দুর রহমানের মা আমার ছেলেটা আইছে, অথচ ছেলে তার খবর নাই না, মা কিন্তু খবর না নিয়া পারে না। বলতেছিলাম যে মা আপনাকে আমাকে দেখার জন্য ব্যস্ত থাকে, কবরে যাইয়া ও সন্তান কবরের পাশে গেলে মা ছেলেকে দেখতে চাই, বাবা ছেলেকে দেখতে চাই, নির্দেশ হলো কবরের পাশে যাইয়া কিছুক্ষণ চুপ করে দাঁড়াইয়া থাকো, তোমার মা বাবা তোমাকে মন ভরে দেখুক, মন ভরে দেখতে চাই। দুনিয়ার জমিনে কত বাস্তব ঘটনা, মারে ভাত দেয় না, মার খোঁজ খবরও নেয় না। তারপরও ছেলেটা ডাকাত থেকে আইসা বৃহস্পতিবার সন্ধ্যায় শনিবার সকালে যেদিন চলে যায় মা পিছে পিছে তিমের মতো যায়, একবার যদি ফিরে চাই তিরে বাবা আমারে মা কইয়া ডাক দিতে খুশি হইতাম, ডাকও দিল না ফিরেও চাইল না, রিকশায় উঠে গেছে, রিকশায় উঠে রিকশা টান দিয়ে ওই মোড় ঘুরে যখন এদিকে যাইতেছে মা এদিক দিয়া দেখে না, দৌড়াইয়া বাড়ির পিছনে যাইয়া তাকাইয়া রইছে, আমার ছেলে যাই গো একবার ফিরে চায় না, যত দূর পর্যন্ত দেখা গেল মা ওই রান্নাঘরে পায়খানার কিনারে দাঁড়াইয়া সন্তানের দিকে তাকাইয়া থাকে। বলুন এরকম দরদ মার সন্তানের জন্য আছে কিনা? কিন্তু মার
জন্য আমরা কি করলাম? আমরা কি করলাম মার জন্য? আমার নবী নিজেও মা বাবার জন্য পাগল ছিল, উম্মতের এই আদর্শটুকু দিয়ে গেল। বাস্তব ঘটনা, আমার নবীর বয়স যখন 6 বছরে পৌঁছে নাই, আমার নবী সঙ্গীদের সাথে মাঠের মধ্যে ছিল। বিকাল হয়ে গেলে অন্য বন্ধুদের বাবা এসে টান দিয়া কোলে নেয়, দুই গালে চুমো দেয়, আর কত খেলবি, চল বাড়িতে যাই। আমার নবী তাকিয়ে থাকে, সঙ্গীদেরকে জিজ্ঞেস করে কে আসলো, তাকে কোলে নিয়ে দুই গালে চুমো দিল। ডাকতেছে সঙ্গীরা, ও মুহাম্মদ, তুমি তো জানো না এই ছেলেটার বাবা হইল ইনি, তাই না কোলে নিয়ে দুই গালে চুমো দিছে। আমার নবী তাকিয়ে আছে, বাবার কোলে সন্তান, বাবার আদর কত সুন্দর দেখা যায়। আরেকজন আয়েশা বাচ্চা কোলে নিল, দুই গালে চুমো দিল। আমার নবী তাকিয়ে আছে, নিতে নিতে দেখা যায় সকল সঙ্গীদেরকে বাবা এসে কোলে করে নিল, একজনকে কেউ কোলে নিল না। আমার নবী খোলা আকাশের নিচে দাঁড়াইয়া ওই বাবাগণের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর নিজেকে নিজে প্রশ্ন করে, ও মুহাম্মদ, তোমার বাবা কই, তোমার এদিকেও কোলে নেই না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, তোমার বাবা নাই গো, তুমি এতিম। এই বলে তোমার আদর কমবে না, আমি কুল মাখলুকাতকে নির্দেশ করে দিয়েছি, সবাই যেন তোমাকে ভালোবাসে। আর তোমাকে যদি ভালোবাসে, আমি আল্লাহ দেখি কথা দিলাম, তোমার ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহর ভালোবাসা পাইয়া যাইব। কিভাবে ভালোবাসা পাইয়া যাইব? বাস্তব ঘটনা দেখুন, আমার নবী কান্দতেছে, আমার নবী বাড়িতে যায় না, বাবার ব্যথায় কান্দে। ও সঙ্গীরা খবর দিলেন আমেনার কাছে, আমেনা গো, তোমার আদরের সন্তান ময়দানে দাঁড়াইয়া কান্দে, কি জানি ব্যথা, আমাদের কাছে কয় না, দৌড়াইয়া যায়া ডাকতেছে, বাবা গো এইভাবে কেন কান্দো, কে মারছে, কে দুঃখ দিছে বলো, তোমার দাদারে দিয়া শক্ত বিচার করাবো। আমার নবী কান্দে, শিশু নবী মা, কেউ মারে নাই, কেউ ব্যথা দেয় নাই, সবাই আমার সঙ্গীরা বাবার কোলে উঠে বাড়িতে গেল গো মা। আমার বাবা কই, আমি বাবার কোলে উঠবো, বাবার ব্যথায় কান্দি। আমি নাও চোখের পানি ছেড়ে দিলেন, বাবা গো তোমার বাবা নাই, বাবার কথা আমারে জিজ্ঞেস করো না, এই বাবার অভাব আমি পুরা করতে পারবো না। যখন কোথাও পারলো না বাবার অভাব পুরা করতো, নিজেই তালাশে বেরিয়ে গেলেন, বাবারে কোথায় পাবো। মরুভূমির উঁচু পাহাড়ের উপরে উঠে মক্কা নগরীতে চারদিক ঘুরে ঘুরে হাত বাড়াইয়া ডাকে, বাবা বাবা, তুমি কই গো, একবার আসো না, তোমার শিশু মুহাম্মদ রে কোলে নাও না, কে নিবে, নাই নবীর বাবা, মদিনার মাটিতে চির ঘুম ঘুমি আছে। আবু জাহেল কোত্থেকে যেন আসতেছিল, একটা বাচ্চার কান্না শোনা যায় পাহাড়ের উপর। আবু জাহেল গোরার থেকে নাইমা যাইয়া দেখে বাতিজা মুহাম্মদ, বাবা এখানে কান্দো, একটু পরে বাঘবার লোক বেরিয়ে আসবে, তোমাকে খেয়ে ফেলবে, তাড়াতাড়ি চলো বাবা, তাড়াতাড়ি চলো। নিচে নামাইয়া গোরার পিছনে বসাইয়া আবু জাহেল সামনে বসে গোরাকে চাবুক মারতেছে, গোরা রে বিপদ হবে তোর, বিপদ হবে আমার, বিপদ হবে আমার ভাতিজার, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, আমিনার কাছে পৌঁছে দেই। আবু জাহেল এত জোরে মারতেছে, গোরা তো বসার থেকে ওঠে না, মাঝে মাঝে কিতাব লেখে সামনের দুইটা পাও আকাশের দিকে বাড়াইয়া ডাকে, মাহুত, তোমার বন্ধুরে পিছে বসাইয়া, আবু জাহেল আমারে মারে, প্রভু গো কথা দিলাম, মার খাইতে খাইতে জীবন দিব গো, তোমার বন্ধুর সামনে না নিলে আমি যাব না। আমার নবীর ভালোবাসায় চারিপায়া জানোয়ার গুড়া যখন এইভাবে নবীর ভালোবাসায় ব্যথায় ব্যথিত হয়েছে, আবু জাহেল মারতে মারতে সমস্ত শরীর রক্তাক্ত করে ফেলেছে, কয়েক জায়গার চামড়া ফাইটা রক্ত জমিনে পড়তেছে। অবশেষে আবু জাহেল বিরক্ত হইয়া ডাকতেছে, গোরা রে এত আদর করি, এত কথা শুনস, আজকে কেন উঠতেছস না, এত মার খাইতেছস? গোরা ডাকতেছে, প্রভু গো তোমার নবীর ভালোবাসায় হাত বাড়াইলাম, আমার জবান খুলে দাও না গো বন্ধু। আমার আল্লাহ বলেন, গোরা রে আমার বন্ধুর ভালোবাসায় গেলি, আমার ভালোবাসা পাইলি, যা যা মানুষের মতো কথা বলার অধিকার দিয়ে দিলা। একটা চারিপায়া জানোয়ার যদি নবীর ভালোবাসায় গেলে আল্লাহর ভালোবাসা পাইয়া মানুষের মতো কথা বলার অধিকার পায়, বলুন এই নবীর পক্ষে যাইয়া নবীর কথা মানলে, নবীর ভালোবাসা দিলে আমার আল্লাহর ভালোবাসা আমরা পাইব কিনা? নবীজি ডাকতেছে,
আমি দেখি আমার চাচা আবু জাহেল এত মার মারলো, গোরা অবশেষে মানুষের মতো কথা বলতেছে, এরে আবু জাহেল তোর কি মায়া নাই আর কত আমারে মারবি, তাহলে তুই ওটা বসার থেকে উঠোস না কেন? গোরা ডাকতেছে, আবু জাহেল রে না, ওটার কারণ হলো পিছনে যারে বসাইছো ইনি হলেন রাহমাতাল্লিল আলামিন, সকল সৃষ্টির জন্য যেই নবী করুণা যেই নবী রহমত, এই নবীরে পিছে বসাইয়া তুমি সামনে বসে বেয়াদবি করবা, আমি গোরা মার খাইয়া জীবন দিব, আমি বসার থেকে উঠব না, আমার নবী পিছনে বসে আছে তুমি সামনে বসে থাকবা, আমি চলতে পারি না, জলদি করে সামনে আনো নবীকে তাহলে আমি সামনে চলব। আবু জাহেল কই বাতি যা বাজান সামনে আইও, নবীজির সামনে বসাইছে, গোরা চলছে, নবীর ভালোবাসায় গোরা আল্লাহর ভালোবাসা পাইয়া মানুষের কথা বলার অধিকার পাইল, বাড়িতে পৌঁছে দিলে মা আমেনার কাছে, আমেনা তোমার ছেলেরে বাগে খাইতো আমি যদি না দেখতাম, আমেনা মুস্কি মুস্কি হাসি, আবু জাহেল আমার এই ছেলেরে বাগে খাওয়ার সাহস কেমনে জানো তুমি? আমি জানি কেমনে, যেদিন আমার এই সন্তান পেটে ছিল এদিন জঙ্গলার বাঘ এসে আমারে সালাম করে আমারে খবর জানায় গেছে, আমি না গো তোমার কপাল ধন্য, তোমার পেটে রাহমাতাল্লিল আলামিন, যেই নবী পেটে থাকলে বাঘে সালাম করে এই নবীরে বাঘে খাইতে পারে না, নবীরে খাইবো দূরের কথা, নবীর উম্মতেরাই তো সালাম করে, গাউসে পাকেরে সালাম করে গেছে, গাউসে পাকেরে সালাম করে গেছে, খাইতে করতে সালাম করিতে কুলফানা, আমি না কয় আমার ছেলেরে বাগে খাইতো না, আপনাদের মন কি নবীরে বাগে খাইবো? আল্লাহু আকবার, এই নবীর উম্মত আপনারা বাগে খাইতো এই সাহস বাগে রয়েছে না, আর ওন মশাই ফাইলে আমরা সারে না, চট্টগ্রাম মশাই কামরা কারেন্ট না থাকলে দেখেন ঘুমাইলে মশা যে কি খুশি হয়, আয়েশা খানের কাছে গান কয় বন্ধু ঘুমাইছ, ও গুণের বন্ধু গুনগুনা গুনগুন গোমাও বন্ধু বালকেরা ইঞ্জেকশন বাহর দেখে দেখ, সব বিপদ থেকে বাঁচার একটাই উপায় মায়ের বাবার মা বাবার দোয়া নেন, নবীর ভালোবাসা দেন, অলিগণের পক্ষ নেন, অলিগণের পক্ষে বিপদ উদ্ধার কিভাবে একটা বাস্তব ঘটনা যেটা সকল দলের আলেমের একমত, যারা অলির পক্ষে আসতে রাজি না হ্যারা ওইটার মধ্যে একমত, সেই সেই ঘটনাটা কি? হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি তার জীবনী, হাজি আল্লাহ আল্লাহর অলি নবীর আশেক নবী প্রেমিক আল্লাহর অলি হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কির জীবনী, এক লোকের বাচ্চা হারিয়ে গেছে, ছেলে বাচ্চা খুঁজে পাইতেছে না, মা বাবা অসহায় কি যে কান্না, ছেলে নাই ছেলে পায় না, অবশেষে কে যেন বললেন, আরে আল্লাহর অলির কাছে যাও না, অন্ত অলির কাছে গেলেই ফতু আইব, শিরিক শিরিক অলিরা কি দিব, অলিরা তো মরে গেছে, আমারও কথা এই মরে গেলে মরা মানুষ কিছু দিতে পারে না, কিন্তু নবী কিন্তু ওলি ব্যাপারে হাদিস দিয়ে গেছে, ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, রাসূল বলছে ওলিরা কখনো মরে না, আর মরা মানুষ কিছু দিতে পারে না, এতে আমিও একমত, কিন্তু রাসূল বলছে আল্লাহর ওলিরা মরে না, তাইলে ওলিরা কিছু দেওয়ার ক্ষমতা আছে, মরে গেলে তুমি মরে গেছো ওলিরা মরে নাই রাসূল বলেছে, হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি, সংক্ষেপ করতেছি রাত্র বেশি হয়ে গেছে, হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি বসে আছে আল্লাহর অলির পায়ে পড়ে গেছে, মা বাবা হুজুর আমার বাচ্চাটা হারিয়ে গেছে পাই না, বেঁচে আছে কি না, থাকলে কই আছে, এ খবরটা পাইলেও মনটারে বুঝাইতাম, হাজি আমদাদুল্লাহ মহাজিরে মক্কি কয় বাবা তোমরা বসো আমি দেখি কই আছে, চোখটা খালি বন্ধ করছে, চোখটা বন্ধ করে চোখটা খুইলা কয় বাবা রে তোমার ছেলেটারে নিয়ে সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা দ্বীপের মধ্যে ফালাইয়া রাখছে, এখান থেকে আনা সম্ভব হবে না, না খায়া থাকতে থাকতে শুকিয়ে গেছে, এক দুদিনের মধ্যে এমনিতেই সে মারা যাবে, এখন বলুন মা বাবার ব্যথা আরো বাড়ছে না কমছে? দুইজন কান্না, কে জানি বলতেছে কানলে কি লাভ, আল্লাহর ওলির পায়ে ধরো, হুজুর আমার বাচ্চাটা আইনে দেন, আনতে গেলে হেলিকপ্টার দরকার না হয় জাহাজ দরকার, অলির ফাওদেরা কান্দে, কোন দলের আলেম অস্বীকার করার ক্ষমতা নাই, অলির ক্ষমতা কত দেখেন, বেলায়েতের হাত শুধু এই জায়গায় নয়, তারা প্রয়োজন হলে এই জমিন থেকে বেলায়েতের হাত বাড়িয়ে দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত ধরার ক্ষমতা রাখে, হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি পায়ে পড়ে কাঁদতেছে, মা বাবা হুজুর আমার বাচ্চাটা আইনে দেন, আর সহ্য করতে পারি না হুজুর, আজকে বেশ কিছু দিন যাবত বাচ্চা হারা, এবার হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কি বলতেছেন বাবা আচ্ছা একটু বসো, চক্ষুটা বন্ধ করে বলছে যাও বাড়িতে যাও, তোমার ছেলেটা বাড়িতে আইছে, হেলিকপ্টার জাহাজের দরকার কিছুক্ষণের মধ্যে কইছিলে বলে বাড়িতে আইছে, দৌড়ায় বাড়িতে গেছে, গিয়া দেহে নাজে হাল অবস্থা, জ্ঞান হারা অবস্থা, ঘরের দরজায় পইরা রইছে, মা বাবা কোলে নিয়ে গোসল দিয়ে কিছু নাস্তা পানি খাওয়ায় কিছুটা সুস্থ হইলে বলতেছে
কইতেছে, বাবা চলো যে হুজুরের দোয়াই তোমারে পাইছি, হুজুরটারে দেখায় নিয়ে আসি। কুলে লইয়া হুজুরের কাছে গেলে বলতেছে, বাবা এই যে দেখো এই হুজুর কত বরকতের হুজুর। ছেলেটা কয়, আম্মা আব্বা এই হুজুরটারে চিনেন? চিনি মানে এই হুজুরের দোয়াই তো তোমারে পাইছি। বাবা দোয়াই না তো, এই হুজুরটা কি করছে আপনি তো দেখেন নাই। এই হুজুরটা না সমুদ্রের কিনারে দাঁড়াইছে, সমুদ্রের কিনার থেকে দুইটা হাত ওই সমুদ্রের দ্বীপের মাঝখানে বাড়াইয়া দিছে। সমুদ্রের এপার থেকে দ্বীপের মাঝখানে হাত বাড়াইয়া আমাকে কুলে উঠাইয়া টান দিয়া উঠাইয়া নিয়ে আইছে। এটা বেলায়েতের হাত। এই হাত যেদিন আবার সমাজে বেরিয়ে যাবে, সকল বেজাল সমাজ থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু ওলির এখন সমাজে আসতে চায় না কেন? আমরা ওলিদেরকে ধাক্কা দেই, ওলিদেরকে নিয়ে সমালোচনা করি, ওলিদের দরবারকে নানান ফতোয়া দিয়ে দুর্বল করতে চায়। এই জন্য তারা নিশ্চুপ। সুযোগ দেন ওলিদের হাত, বেলায়েতের হাত, বড় শক্ত হাত, যে হাতটা লম্বা হইতে হইতে সোনার মদিনায় যায়, যে হাতটা লম্বা হইতে হইতে আল্লাহর আরশ পর্যন্ত যায়। যা কিছু চাবেন তাই পাবেন, ওলির হাতের মাধ্যমে হাতটা বাড়ান। কাজী আসুন আমরা সবচেয়ে বড় ভাগ্যবান যারা গাউসে পাকের মতো একজন ওলির ভক্ত, খাজায়ে খাজেগার মতো, আতায়ে রাসূল খাজায়ে খাজেগার মতো একজন ওলির ভক্ত। আজকে চট্টগ্রামের জমিনে আপনারা নসিব, কত ভালো, কত ওলি চট্টগ্রামের জমিনে ঘুমিয়েছে। আজকে সকল ওলিদের রুহানি ফয়েজ আপনাদের উদ্দেশ্যে হাজির হয়ে গেছে। কাজী এ বরকত আপনারা পাবেন, কিন্তু সব বরকত একসাথে হবে যেদিন মা বাবার সাথে ব্যবহার ভালো করবে। ওই মা বাবা যদি কবরও থাকে, মা বাবার জন্য দোয়া করবে। এই অনুরোধ আপনাদের প্রতি রাখলাম। নবী নিজেও বাবার ব্যথায় মদিনায় গিয়ে মায়ের সামনে কাঁদছিলেন। আল্লাহ বলছে, বন্ধু বাবার কবরে এসে কাঁদতেছো, কথা দিলাম তোমার উম্মতেরা যদি এইভাবে বাবার কবরে কান্দে, আমি কথা দিলাম এই কান্নার সাথে সেই কান্না মিলাইয়া আমি তার বাবাকে মাফ করে দিব। মাকে নিয়ে আবার মদিনায় থেকে মক্কায় ফিরে আসবে, আবুয়া নামক স্থানে মা অসুস্থ। মা বলছে, বাবা মুহাম্মদ আমার বুকে আয়, মন কয় আমি বাঁচবো না বাবা, আমার নবী কান্দে মা গো, বাবার ব্যথা কলিজার থেকে সরাইতে পারি না, তুমি যদি চলে যাও গো মা কেমনে আমি শান্তিতে থাকব, কেমনে এই ব্যথা আমি অন্তর থেকে সরাবো। কিছুক্ষণের মধ্যে আমার নবীর মা সন্তান দুই গালে চুমাইয়া চুমাইয়া বিদায় হয়ে গেছে। দাফন করে আবুয়া নামক স্থানে উম্মে আইমানের কুলে উঠে কাদের উপর গাটটা ফালাইয়া নবী কান্দে, উম্মে আইমান গো আমার মা নাই, আমার বাবা নাই, মক্কা নগরে আমারে কে মায়া করবে, কে আমারে আদর করবে। উম্মে আইমান বলছে, মুহাম্মদ আমি কথা দিলাম গো, যতদিন বেঁচে থাকি আমি তোমার পাশে মায়ের কাজ করে যাব। আমার নবী মায়ের কবরের পাশেও কাঁদলে, আমার আল্লাহ বলেন, বন্ধু গো যেইভাবে তুমি মায়ের কবরের পাশে কাঁদছো, এইভাবে তোমার উম্মতেরা যদি মায়ের কবরে যাইয়া কান্দে, তোমার চোখের পানির সাথে তাদের চোখের পানি মিলাইয়া তোমার কান্নার বিনিময়ে, তোমার কান্নার বরকতে ওই মায়ের কবর জান্নাতের বাগান বানাইয়া দিব। নবীজি শুধু বলে নাই, বাবার কবরে কাঁদছেন, মায়ের কবরে কাইন্দা উম্মতের শিক্ষা দিয়ে গেছেন। প্র্যাকটিক্যালি মা বাবার কবরে যাইতে হবে, পশ্চিম পাশে দাঁড়াবেন, কিছুক্ষণ চুপ করে থাকবেন, মা বাবা মন ভরে দেখে কিছু জানেন না জানেন দোয়া কইরা হাত বাড়াই দিবেন, কিছু জানেন না তবু দুইটা হাত বাড়াই দিবেন, আল্লাহ আমি কিচ্ছু জানি না, মা বাবা আমরা লাগিয়া দুনিয়াত কষ্ট করছে, আমার মারে কবরে কষ্ট দিও না, যদি অপরাধ থাকে আমি সন্তান ক্ষমা চাইছি ক্ষমা করে দাও। যদি কিচ্ছু না জানেন একজন আলেম নাইবে নবী কবরের সাথে এই কবরে নিয়ে যাবেন, পাশে নিয়ে দোয়া করাবেন। আর যদি সেই ক্ষমতা না থাকে, কারণ একজন আলেম নিলে তো কিছু হাদিয়া সম্মান স্বরূপ দিতে হবে, যদি সেই ক্ষমতা না থাকে আপনি নিজেই যান কবরে, 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে, আর কিছু লাগবে না, 11 বার বিসমিল্লাহ শরীফ পড়ে নবীর হাদিস। এক কবরে নবীজি দেখতেছে সাহাবা উম্মতের কবরে আজাব, রাসূল বলেন, প্রভু গো আমি কেমনে সহ্য করব উম্মতের কবরে আজাব। জিব্রাইল আইকে হুজুর আল্লাহ পাঠাইছে 11 বার বিসমিল্লাহ পড়ে দোয়া করে দিতেন, নবীজি 11 বার বিসমিল্লাহ পড়ে হাত বাড়াইছে, দেখে হাতের ফাঁকে দা 11 জন বেহেশতি হুর কবরে ঢুকতেছে। রাসূল বলেন, এই হুরে সর্দার কি ব্যাপার, তোমরা আসছো দাঁড়াও, কি ঘটনা, এখন এসে গেছো? হুজুর আপনি যে 11 বার বিসমিল্লাহ পড়ে দোয়া করছেন, এর বরকতে তারকে জীবনের তরে মাফ করে দেওয়া হয়েছে, এর বরকতে 11 জন হুর বাজেট হয়েছে, কেয়ামত পর্যন্ত তার কবরে তারে খেদমত করা হবে। 11 বার
বিসমিল্লাহ শরীফ, এর চেয়ে সহজ তো আর কিছু নাই। তাহলে মা বাবার কবরে যাবেন, অলিগণের পক্ষে থাকবেন, এই অনুরোধ আপনাদের প্রতি রেখে আমি আমার আলোচনা, আমি অসুস্থ, আসলে বেশি অসুস্থ, আজকের জন্য এখানেই শেষ করে দিলাম। আসুন একটু দরুদ ও সালাম মদিনা পাঠাইয়া আপনাদেরকে নিয়ে দোয়া করি। ইয়া নবী সালাম। Allahumma amin. Rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Rabbirhamhuma kama rabbayani saghira. Bolun sabai, Rabbirhamhuma kama rabbayani saghira. রব্বুল আলামিন মায়ার নজরে তাকায়া দেখো গো, রাত্র গভীর তোমার দূরের বান্দা লইয়া হাত বাড়াইছি। মাবুদ একবারে খালি হাত বাড়াই নাই, তুমি আল্লাহ নিজে যার উপরে 24 ঘন্টা দুরুদ ও সালাম পাঠ করো। ফেরেশতারা করে ইমানদারদেরকেও দুরুদ সালাম পাঠ করার নির্দেশ করেছো। মায়ার নজরে তাকাইয়া দেখো গো, তোমার আদুরের ইমানদার বান্দারা তোমার হাবিবের উপর এই গভীর রাত্রে প্রাণ ভরে দুরুদ ও সালাম মদিনা পাঠাইছে গো আল্লাহ। আমাদের দুরুদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মুবারকে পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ দুরুদ ও সালাম উসিলা করে আজকের মাহফিল উসিলা করে, ইয়া আল্লাহ গাউসে পাকের শরণের মাহফিল উসিলা করে, আমরা যারা হাত বাড়াইছি আমাদের তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও। আমাবুদ জানি দুনিয়ায় থাকবো না, তারপরেও শয়তানের দুকাই পড়ে দুনিয়ার মায়ায় পড়ে বহু গুনাহ করে ফেলেছি। গুনার খবর মা জানে না, গুনার খবর বাবা জানে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না রে আল্লাহ, গুনার খবর জানো তুমি আল্লাহ। মাবুদ আখিরি নবীর উম্মত বলে এ গুনার খবর কাউরে জানাইও না গো আল্লাহ। এই মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি ওলি আল্লাহ গনের রুহানি ফাইজের উসিলাই, তোমার নবীর ভালোবাসার উসিলাই আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমিন। মাবুদ ক্ষমা চাইলাম জীবনের গুনাহ, ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি লইয়া আজরাইল আইসা যায়, কবে জানি চারজনে দরে দরে টাইনা টাইনা বাহির করবে, উঠানের কিনারে পর্দা টানাবে, নাকে কানে তুলা লাগাবে, বড়ি পাতার গরম পানি জীবনের শেষ গোসল করাবে। মাবুদ আদুরের সন্তানেরা গো এতিম 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 হবে, লোকেরা এতিম বলে মাথায় হাত বুলাবে আদর করবে, সন্তানেরা বাবার লাশের পাশে দাঁড়াইয়া ডাকবে বাবা আর কি এই বাড়িতে আসবা না, আমরা কি বাবা বলে আর তোমারে ডাকতে পারবো না, আমরা রে এতিম করে সাদা কাফন পরে কই রওনা হইলা গো বাবা। বড় মেয়েটা স্বামীর বাড়ির থেকে এসে বাবার বিছানায় পরে কাঁদবে বাবা গো, বিছানা খালি করে কই যাইতেছো গো বাবা। ওই দিন আসার আগে আজকে আমরা যারা হাত বাড়াইছি, মেয়ে বুঝি না, পুরুষ বুঝি না, যুবক বুঝি না, বুড়া বুঝি না, নামাজি বুঝি না, বেনামাজি বুঝি না, আজকের মাহফিলের উসিলায় আমরা সবাইকে মাফ করে দাও গো আল্লাহ। মাবুদ জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আরেকটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমি জানি না আজকে হাজার হাজার মানুষ তোমার কাছে হাত বাড়াইছে, কার মনে জানি কি দুঃখ কি ব্যথা, কার মনে জানি ব্যথা, মানাই গো মানাই ও দরদি মা
যে মার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হইয়া যাইত। শত দুঃখ লইয়া মা মা কইয়া ডাক দিলে প্রাণ ঠান্ডা হইয়া যাইত। যে মার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের নেকি পাওয়া যাইত। এ মায়ের অভাবি কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ, আমি নিজেও মার অভাবি হয়ে গেছি। এতদিন তো শুধু বলতাম মা হারা কথা, এখন নিজেও বুঝেছি মা হারা কত ব্যথা। মাহফিল শেষে গাড়িটা বাড়িতে গেলে দুইটা আড়াইটাও কোনো দিন হয়েছে। গাড়িটা থামাইয়া বাড়িতে মার রুমের কাছে গেলে দেখি মা দাঁড়াইয়া রইছে। জিজ্ঞেস করলাম, মা গো তুমি কি ঘুমাও নাই? মা জবাব দিত, বাবা গো যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে না আইছো আমি মার চোখে ঘুম আসে না রে বাবা। এই দরুদি মায়ের অভাবি বাবার অভাবি কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। মায়ের অভাবীরা কি করে নিজে দেখেছি। একটা মায়ের পাগল, 5-6 বছর বয়স, মা বাচ্চা হবে, ডেলিভারি হবে। এলাকার মহিলারা কয় আপনার অবস্থা ভালো না, তাড়াতাড়ি হসপিটালে যান। রিক্সা করে হসপিটালে যাবে, ছেলেটা পিছে পিছে যায়, মা মা কয়া ডাকে, মা কোথায় যাইতেছো, আমারে নিবা না, আমারে কইলা না, অন্যদিন কোথাও গেলে আমারে আগে সাজাইছো উপরে তুমি কাপড় পরছো। বুর্গা পরে রওনা হইলা, আমার এদিকে কিছু কইলা না গো মা। মা চোখের পানি ছেড়ে দেয়, বাবারে আমি বেড়াইতে যাই না রে বাবা, আমার বলে অবস্থা ভালো না, হসপিটালে যাইতেছি, মা কোন সময় আসবা গো, আমারে কই রাইখা গেলা গো, তুমি তোমার নানার কাছে থাকো, আমি হসপিটালে যাই, কোন সময় আসবা, কোন সময় আসবো বলতে পারি না রে বাবা, অবস্থা বলে আমার ভালো না। ভাগ্য যদি ভালো হয় মায়ের মুখ দেখবি রে, ভাগ্য যদি খারাপ হয় জীবনে আর মা কইয়া ডাকতে পারবি না। এই কথা বললে ছেলেটা দৌড়াইয়া মায়ের রিকশার সামনে দাঁড়াইয়া গেছে। মা গো তুমি যদি ফিরে না আসো আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা, আমারে কে গোসল করাবে, আমারে কে বাবা বাবা কইয়া ডাকবে। বাবা দোয়া কইরো মা নি ফিরে আসতে পারি, তোমার নানার কাছে থাকো। এই বলে ছেলেটারে টান দিয়া কোলে লইয়া বুকের সাথে জড়াইয়া ধরে দুই গালে চুমাইয়া চুমাইয়া বিদায় নিয়ে গেছে মা। রাত্র 10টা বাইজা গেছে, কোনো খবর আসতেছে না। ছেলেটা ডাকতেছে, নানা গো চলো না হসপিটালে যাই, মায়ের কাছে মায়ের খবর নিয়ে আসি। নানা বলেন, এত রাত্রে যাওয়ার রাস্তা নাই, সকালে যাব ভাই। ঘুমাও তুমি ঘুমাও। নানা আমার কেন জানি ঘুম আসে না, কেন জানি আমার কলি যায় দাউ দাউ করে, আগুন জ্বলতেছে গো নানা, চোখে ঘুম আসে না। একটু পরেই একটা যুবক বাড়ির সামনে দাঁড়াইয়া ডাকতেছে, চাচা বাড়িতে আসেননি? হ বাড়িতে আছি, হসপিটালের খবর জানেননি? না খবর তো জানি না, সকালে হসপিটালে যাব। চাচা হসপিটালে আর যায়েন না, হসপিটালের খবর ভালো না, আপনার মেয়ে মারা গেছে গো চাচা। ছেলেটা একটা চিৎকার মারছে, না না আমি কি জীবনে আর মা কইয়া ডাকতে পারবো না। আল্লাহ গো এ কি করলা গো, আমার মারে নিয়ে গেলা, আমি কার গলায় ধরে ঘুমাবো। লাশটা বাড়িতে আনলো, ছেলেটারে দেখাইলো না ভয় পাবে বলে, না দেখাইয়া দাফন করে ফেলেছে। রমজান পার হয়ে যাইতেছিল, ঈদের দিন সকালবেলা ছেলেটা শুধু কান্দে, নানা তার মা যে মারা গেছে, কবরে নেয় না, লাশটাও দেখাইলো না। জিজ্ঞেস করলে কই তোমার মা হসপিটালে আছে, তোমার মা বেড়াইতে গেছে। ঈদের দিন ছেলেটা কান্দতেছে, নানা গো কত ছেলে রে মা গোসল করাইতেছে গো, আমার মা ঈদের দিন কোথায় রইলো গো, আমারে কি গোসল করাবে না গো নানা। ছেলে কান্না শুনে দৌড়াইয়া বাবা আইছে, আয় আমি তোরে গোসল করাবো। ছেলেটা কান্দে, বাবা গো তুমি না,
আম্মু গোসল করাবে, তুমি তোয়ালে দিয়ে আমার শরীরটা মুছে দিবে, আমার আম্মু আমার পায়জামা পাঞ্জাবি পরাবে, আমি মার পায়ে সালাম করব, তোমার আঙ্গুলে ধরে ঈদ গাই যাব গো বাবা। মনের আশা যেন মনে রইল, আর যেন বোরা হবে না। বাবা ডাকতেছে, না না তোমার আম্মু এখন আসবে না, চলো আমার আঙ্গুলে ধরে ঈদগাহে যাবে, গোসল করাই, জামা পরো, শ্যামাই খাও। ছেলেটা কান্দে, না মার হাতে গোসল করব, মার কাছে আগে যাব, তারপরে শ্যামাই খাবো, তারপরে ঈদের জামা পরব। বাবা কান্দে, মাবুদ গো আমি কি দিয়া বুঝাইব গো, চলো তোমার মার কাছে লইয়া যাই। যাইতে যাইতে ঈদগার সামনে কবরস্থান, কবরস্থানের ভিতরে ঢুকে নতুন কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া ডাকতেছে, রে আদুরের সন্তান, এই কবরে তোর মা ঘুমাইছে, ডাক দে রে, দেখি তোরে নে গোসল করাইয়া দিয়া যায়। বাচ্চাটা কাঁদতে কাঁদতে মা মা বলে মায়ের কবরে পড়ে গেছে। অবশেষে বাবা ডাকতেছে, হে বাচ্চার মা, এত নিষ্ঠুর কেমনে হইলা গো, এত কান্দা ছেলেটা কাঁদলো আর ডাকলো, একবারও ছেলেটারে আদর করে দিলা না। মাউত, এই মাহারা মায়ের অভাবি, মায়ের ব্যথা ব্যতীত কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। যার বাবা নাই, বাবার ব্যথা লইয়া কে জানি হাত বাড়াইছে গো, আর দেরি করো না গো আল্লাহ। এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ইয়াল্লাহ, মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়াল্লাহ, খাস করে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর মাই মুরব্বি পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতি এলাকার জমিনের নিচে, সারা চট্টগ্রামের জমিনের নিচে যত মোমেন মোমেনাত গুমি আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। রে জান্নাতের মালিক, খাস করে আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, এই যুবকদের বংশধর মাই মুরব্বি যারা কবরে গো, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, খাস করে আমাদের মধ্যে যারা বিমারি, বিমার শেফা করে দাও। আমি নিজে অসুস্থ, আরেকজন চক্ষু অপারেশন করবে শুনলাম, আল্লাহ গো আমাকে সহ, চক্ষু অপারেশনকারী সহ সকল বিমারিকে শেফা করে নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদের মধ্যে যারা অভাবী, অভাব দূর করে দাও। আমাদের মধ্যে যারা নামাজি, নামাজ কবুল করে লও। যারা নামাজ পড়ে না, নামাজের বোঝ দান করে দাও। যারা ব্যবসা করে, ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে, পদোন্নতি দান করে দাও। ইয়াল্লাহ, যারা বিদেশ থাকে সকল বিদেশীদেরকে হেফাজতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। ইয়াল্লাহ, খাস করে জনাব শফিউল আলম, মাওলানা শফিউল আলম নিজামীকে আল্লাহ গো তুমি সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। তোমার নবীর আশেকগণকে যদি তুমি সাহায্য না করো, তোমার নবীর শান মান কে গাইব গো আল্লাহ। আল্লাহ সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়াল্লাহ, খাস করে আজকের মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করেছে সকলকে তুমি আফত বিপদ, আসাব গজব, অ্যাক্সিডেন্ট, বালা মুসিবত, শয়তানের শয়তানি, দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও। আল্লাহ গো এই মাহফিলের সকলকে ইমাম হাসাইন আর হুসাইনের মহব্বত অন্তরে পয়দা করে দাও। নবীর ভালোবাসার মালা সকলের গলায় পরাইয়া দাও। দয়ার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে না দেখাইয়া কারু গায়ে সাদা পোশাক পরাইও না গো আল্লাহ। ইয়াল্লাহর একটা দরখাস্ত করি, গাউসে পাক, আল্লাহ গো গাউসে পাকের পাগলগুলো এত রাত পর্যন্ত কষ্ট করেছে, আল্লাহ গাউসে পাকের রুহানি ফয়েজ, খাজা বাবার রুহানি ফয়েজ, আল্লাহ গো চট্টগ্রামের জমিনে যত অলি আল্লাহগণ ঘুমিয়েছেন, আল্লামা গাজী শেরে বাংলার রুহানি ফায়েজ, হযরত করম আলী শাহ রহমাতুল্লাহর রুহানি ফায়েজ সহ চট্টগ্রামের জমিনের নিচে সকল ওলি আল্লাহগণের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও। গাউসে পাক
পাকের গোলাম হিসাবে আমাদের সকলকে তুমি কবুল করে নাও গো আল্লাহ। মাবুদ গো, আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে আসছে, আবার গাউসে পাকের গোলাম, তোমার নবীর গোলাম, যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। হযরত করম আলী শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি সংগঠন, এই যুবকদের সংগঠন তোমার মায়ের হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই সংগঠনের পক্ষ থেকে এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ। এই যুবকদেরকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। মাবুদ কো, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দরুদ ও সালামের উসিলাই, গাউসে পাকের রোহানি ফয়েজের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি মুহাম্মাদিন ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।